ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. راسل أحمد ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, কোন এক বোনের যে সেই বোন সালাতের সময় কতটুকু হিজাব করতে হবে, যেহেতু তিনি ঘরে সালাত আদায় করতেছেন, আর সেই সাথে প্রশ্ন তার বাচ্চা আছে, সেই বাচ্চা অনেক সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তো অনেক সময় কাপড়ে প্রস্রাব করে দেয়, সেই ক্ষেত্রে তিনি সেই কাপড়ে সালাত আদায় করতে পারবেন কি না? আল জবাব বিল্লাহি তৌফিক, সালাতরত মহিলাদের সালাতের সময় যতটুকু তাকে হিজাব করতে হবে, আর তা হলো মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ঢাকা থাকতে হবে। এটি মহিলারা তাদের সালাতের সময় এভাবে সালাত আদায় করবে। পুরুষের জন্য কাঁধ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কমপক্ষে ঢাকা এটি ওয়াজিব, আর মহিলারা তারা বড় একটি ওড়নার মাধ্যমে যাতে করে মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ঢেকে ফেলতে হবে সালাত আদায়কালে। বাকি অন্যান্য সময় হাত, মুখ, পা এগুলো খোলা রাখতে পারে, বাকি সালাতরত অবস্থা এগুলো সব ছেড়ে ফেলতে হবে কাপড় দিয়ে। আর এরপরের প্রশ্ন যে সন্তান আছে, সন্তানাদি ছোটো বাচ্চা অনেক সময় প্রস্রাব পায়খানা করে মায়ের কাপড়ে বা ময়লা লেগে যায়, এই ক্ষেত্রে যদি ছোটো বাচ্চা হয়, যদি শুধুমাত্র বুকের দুধ পান করে, আর সেটা যদি শুধুমাত্র ছেলে হয়, তাহলে শুধুমাত্র পানির ছিটা ওর উপরে পানির ছিটা দিলেই, প্রস্রাবের ক্ষেত্রে পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে, সেই কাপড়ে সালাত আদায় করতে পারবে। আর বুকের দুগ্ধ পানকারী যদি বাচ্চাটা কন্যা সন্তান হয়, তাহলে প্রস্রাবের ওই অংশ শুধু পানির ছিটে দিলেই হবে না, বরং তা ধুয়ে ফেলতে হবে। কেন বা কি কারণ সেদিকে না গিয়ে শরীয়তের নির্দেশ এটি ফায়ারুসু, অর্থাৎ তার উপরে পানি ছিটে দেবে যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় তাহলে ধুয়ে ফেলতে হবে। আর যদি বুকের দুধ ছাড়াও অন্য খাবার খায় তাহলে উভয় ক্ষেত্রেই ধুয়ে ফেলতে হবে। আর যদি প্রস্রাব ব্যতীত যদি পায়খানা হয়, সেটা ছেলের হোক বা মেয়ের হোক, দুগ্ধ পোষ্য হোক অথবা দুগ্ধ পোষ্যের সাথে দুধের সাথে বাহিরে খাবার, সর্ব অবস্থাতেই এটা হলো নাজাসাতে গালিজা, এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসরকে দূর করে, অর্থাৎ এই পায়খানার প্রতিক্রিয়া দূর করলেই ওই কাপড়টি পবিত্র হবে। এই ক্ষেত্রে পুরো কাপড় ধোয়ার প্রয়োজনীয়তা নেই, যেখানে পায়খানা লেগেছে মায়ের যে কাপড়ে যতটুকু অংশে অতটুকু ধুয়ে তিনি ওই কাপড়ই সালাত আদায় করে নিতে পারবেন। গ্রামগঞ্জে অনেক ক্ষেত্রে অনেক গরিব মেয়েরা তারা তাদের সন্তানকে লালন পালন করতে গেলে এতগুলো কাপড়ও থাকে না, এই ক্ষেত্রে সালাতের সময় হয়ে গেলে শুধুমাত্র ওই অংশটুকু ধুয়ে ফেললেই এই মায়ের কাপড় পবিত্র হয়ে যাবে এবং সে অবস্থায় তিনি সালাত আদায় করে নিতে পারবেন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফিকুম।